হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বিরূপ মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে ভারতীয়রা। আই স্ট্যান্ড উইথ ফ্রান্স, উই স্ট্যান্ড উইথ ফ্রান্স, আমি ফ্রান্সের পাশে আছি এবং আমরা ফ্রান্সের সাথে আছি, শিরোনামে মঙ্গলবার 28 অক্টোবর ভারতের হাজারো টুইটার ব্যবহারকারী ফ্রান্সের প্রতি সংহতি জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফ্রান্সের মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী এবং সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকট তৈরি করছে মন্তব্য করে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্পত্তি শ্রেণীকক্ষে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর খুন হন ফরাসি এক শিক্ষক। পরে ম্যাক্রো সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের সরকারি ভবনে এই ব্যঙ্গচিত্র প্রদর্শন শুরু হয়। এইদিকে ম্যাক্রোর সমর্থনে করা টুইট বার্তায় ভারতীয়রা বলেন, উগ্র ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্স যা কিছু করছে তাতে আমি আনন্দিত। উগ্রবাদী মাঝহাবী সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাক্রোর লড়াইয়ে ভারতীয়দের সমর্থন দেওয়া প্রয়োজন। তারা আরও লিখেছেন, ফ্রান্সের প্রশংসা করা উচিত, ভারত সবসময় ফ্রান্সের পাশে আছে, হ্যাশট্যাগ ওয়েল ডান ফ্রান্স, হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ ফ্রান্স। যদিও অনেক আরব খ্রিস্টানরাও প্রেসিডেন্ট ম্যাক্রোর এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছেন। তাদের মতে বিশ্বের কোনো ধর্মের মহামানবদের নিয়ে কটূক্তি করা খ্রিস্টানরা সমর্থন করে না। অ্যাঙ্কর জালাল চাহাদা নামে আল জাজিরার একজন সিনিয়র সাংবাদিক নিজের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি জালাল চাহাদা, একজন আরব লেভানিস্তিন খ্রিস্টান। আমি ইসলামের নবী, বার্তাবাহক মোহাম্মদুর রাসুলুল্লাহকে অবমাননার বিষয়টি জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি। এছাড়া মুসলমানদের আরব খ্রিস্টান বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স ও ম্যাক্রোর প্রতি প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তা হলো জর্ডানের ইমান দাবানহে এক টুইট বার্তায় জানান যে মুসলিম ভাইদের অপমান করে এবং তাকে সম্মান করে না, জর্ডানের একজন খ্রিস্টান হিসেবে তারা আমাকেও সম্মান করে না। তিনি টুইটারে আরও লিখেছেন, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমি একজন খ্রিস্টান। মাইকেল আইয়ুব টুইটারে বলেছিলেন, আমি সেই ব্যক্তিকে সত্যি ঘৃণা করি যিনি অন্যের ধর্মের অবমাননা করে বা তাকে বা তার রাসূলের উপহাস করে। ফ্রান্সে যা ঘটেছে তা একটি অবক্ষয়, আর এই অবক্ষয়ের মাধ্যমে বোঝা যায় যে তারা বাইবেলের শিক্ষা থেকে অনেক দূরে অবস্থান করছে। এমনকি প্রেসিডেন্ট ম্যাক্রোর এমন কর্মকাণ্ডে ইউরোপের অনেক দেশই এখনও ফ্রান্সকে সমর্থন করেনি। সেক্ষেত্রে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা কেন এককভাবে দেশটিকে সমর্থন করছে? বিশ্লেষকদের মতে ভারতীয়রা হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সরাসরি ফ্রান্সকে সমর্থন জানালেও বিষয়টির পেছনে তাদের অতীত ইতিহাস জড়িয়ে আছে। কট্টর হিন্দুত্ববাদীরা আগে থেকেই মুসলিম বিদ্বেষী, মূলত এ কারণেই তারা সুযোগ পেলে ইসলাম ধর্ম এবং মুসলমানদের উস্কানি দিতে ছাড়েন না। অপরদিকে ইসলাম ধর্মকে অবমাননার ক্ষোভ এবং প্রতিবাদ জানাতে সড়কে নামেন লাখ লাখ মুসলমান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রাজপথে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সকলেই ফরাসি পণ্য বয়কট, ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কারসহ নানা দাবি জানান। তো ভিউয়ার্স, এই ছিল আসলে খুবই দুঃখজনক একটি বিষয় যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, একটি বন্ধুত্ব রাষ্ট্র আমরা তাদেরকে সবসময় বলে থাকি, কিন্তু তারা এখন আমাদের পক্ষ না নিয়ে তারা ফ্রান্সের পক্ষ নিচ্ছে। এটা কি কখনো মেনে নেওয়ার মতো? আমার তো মেনে নেওয়ার মতো মনেই হচ্ছে না। আমরা চাইবো যে ভারত এই অবস্থা থেকে ফিরে আসুক, তারা যেটা সত্যি সেটার পক্ষে থাকুক, কারণ কোনো ধর্মের অনুভূতিতে আঘাত আনা এটা কিন্তু কেউ চায় না, একটা সুস্থ মেধার মানুষ চায় না। আমরাও কিন্তু কখনো চাইবো না যে কোনো হিন্দুর মানে হিন্দুত্ববাদী যারা বা হিন্দু পণ্ডিত যারা রয়েছে তাদের কোনো চরিত্র নিয়ে টানাটানি করা বা তাদেরকে হেয়প্রতিপন্ন করা, এটা কিন্তু আমরা চাইবো না। আমরা কোনো ধর্মকে এটা চাই না, কারণ প্রতিটা ধর্মকে আমরা সম্মান করি, ইসলাম সম্মান করে, ইসলাম এটাই শেখায়। সেক্ষেত্রে আমরা চাইবো যে ভারত এই মানে অবস্থা থেকে ফিরে আসুক এবং তারা যেটা সত্য সেটার পক্ষে অবস্থান করুক। এই যে ফ্রান্সের পক্ষে অবস্থান নিয়ে তারা যে বিবৃতিকর সৃষ্টি করছে, আসলে কোনো দেশ কিন্তু ফ্রান্সের পক্ষে যায়নি,
তারা সুস্থ মেধার। আমি মনে করবো যে ভারতও সুস্থ মেধার মানুষ, তাদের রাষ্ট্র সুস্থ মেধার, তারা ফিরে আসুক, আমি সেটাই মনে করি। আপনারা কী মনে করেন না মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।